বসে, যেমন সূর্য, চাঁদ, মানে স্থান, উম, তাজমহল, এইসবের আগে দি বসানো হয়, দি সান, দি মুন, দি আর্ট, এগুলো রাখবো। আবার দেখো নির্দিষ্ট করে যেটা বসাবে, যেমন ধরো খবরের কাগজ, নিউজ পেপার, নিউজ পেপার কী কী আছে, বর্তমান, আনন্দবাজার, স্টেটমেন্ট, টেলিগ্রাফ, এগুলো সব নিউজ পেপারের নাম। এবার আমি নির্দিষ্ট করে একটা পেপারের নাম বলবো, যেমন ধরো টেলিগ্রাফ, টেলিগ্রাফ বা স্টেটমেন্ট বা আনন্দবাজার, বর্তমান, এই সময়, প্রতিদিন, এত কিছু নাম আছে, এইগুলোর আগে দি বসবে। তোমরা কিন্তু বারবার এই ভিডিওটা আগে পিছিয়ে দেখবে কি বললাম। আর কোথায় দি বসে? বিশেষ বিশেষ বই বা ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের আগে দি বসবে। যেমন ধরো কোরআন, বাইবেল, এগুলো কি কোনো ধর্মের গ্রন্থ বা বই, তার আগে দি বসবে। রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল, এগুলো তো বললাম, এগুলোর আগে দি বসবে। আবার কোথায় বসবে? ধরো সাগর, বড় বড় সাগর, মহাসাগর, মহাদেশ, এদের আগে দি বসবে। যেমন ধরো প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, দি প্যাসিফিক ওশান। এবার হিমালয়, হিমালয়ের আগে দি বসবে। হিমালয় একটা পর্বতই আছে, হিমালয়ে নাম যান, তার আগে দি বসবে। আবার ধরো তাজমহল, তাজমহল একটাই আছে পৃথিবীতে, তার আগে দি বসলো। আবার স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, তাজমহল তো স্মৃতিসৌধই। আবার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এদের আগেও দি বসবে। নদী, বিশেষ বিশেষ নদীর আগেও দি বসবে, গঙ্গা, দামোদর, কৃষ্ণা, কাবেরী, ব্রহ্মপুত্র, এদের আগেও দি বসবে। তাহলে দি ব্যাপারটা তোমাদের আমি টাস্ক পাঠিয়েছি, আবার পাঠাবো, দিটা তাহলে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হলো দি কোথায় বসবে। এবার দেখো তোমাদের পড়া তো আমি দিয়েছিলাম 23 পাতা পর্যন্ত, হ্যাঁ 23 পাতা পর্যন্ত পড়া দিয়েছিলাম। এরপর 23 পাতা রামাদি রামায়ণ পর্যন্ত পড়া দিয়েছিলাম, ওইগুলো বার 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 ঘুরিয়ে ঘুরে দেখবে কিন্তু কোথায় কি দি বসবে। এইবার তোমাদের একটা দেখাচ্ছি, দেখো যেখানে তোমাদের 27 পেজ, দিশ আর দ্যাট, দিশ আর দ্যাটের ব্যবহার। দিশ মানে কি, দ্যাট মানে কি, আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখো এটা তোমরা দেখবে পড়বে, মানেটা মুখস্থ করবে, পরের দিন আমি তোমাদের এর ব্যবহার শেখাবো। দিশ, DHIS, দিশ মানে এই, এর ব্যবহার